Why you don't know? I can learn the first today. Okay. Are we ready? Yes, ready. Assalamualaikum. Welcome to my channel, Bangladeshi Woman Vlogger. Kemon achen shobai? Asha kori shobai onek onek bhalo achen. Amrao alhamdulillah onek bhalo achi. Ajke ekdom ready hoye saju guju kore tarpore vlog shuru korechi tai na? To eta hocche sokal 10ta baje. Amar ektu baire kaj ache. Ekta bhabir sathe ektu baire jacchi. তো সেই কাজটা করে তারপরে আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি আর কি কেনাকাটা করি কোথায় যাই আজকে একটা মানে কি বলে ওটাকে শপিং মল বলা যাবে না ছোটখাটো একটা আর কি দোকানই বলা যায় আমি এর আগে ওখানে আপনাদেরকে নিয়ে গিয়েছি তো আজকে ওই দোকানটাতেই একটু যাব একটা জিনিস নেয়ার আছে আরো টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে আমি যে বাজার করেছিলাম তাই সেই বাজারের ভিতর আমি তেলটা নিয়ে নাই কারণ আমরা যে তেলটা খাই ওই তেলটা ছিল না সেদিন এই কারণে নেওয়া হয় নাই তেলটা নিব তো এটা যেহেতু সকালবেলা সেহেতু আমি আর রুফাইদা কিন্তু একাই যাচ্ছি আপনাদের ভাইয়া এখন আমাদের সাথে যাচ্ছে না ব্যাপার না আমি আর রুফাইদা কিন্তু ঘোরাঘুরি করতে প্রচন্ড পরিমাণের ওস্তাদ আমরা ফুল ফ্যামিলি আমরা খুব ঘুরতে পছন্দ করি আর দিনের বেলা আসলে ওইভাবে আমরা বের হই না কারণ প্রচন্ড রোদ থাকে বাইরে এই যে দেখেন একটু আমি জানালা দিয়ে দেখাই আপনাদেরকে বোঝা যাবে কিনা জানি না অনেক রোদ বাইরে তারপরেও যেতে হবে আসলে আমার তেলটা দরকার ওই কারণেই যাচ্ছি আর যেহেতু একটা জায়গায় যাবই ভাবলাম ওইটার পাশেই হচ্ছে যে একটা শপ আছে ওইখান থেকে আর কি সুপার শপ আছে ওইখান থেকে তেলটা নিয়ে নেওয়া যাবে তো এখন আর খুব বেশি কথা না বলি চলেন বের হওয়া যাক বাইরে যেয়ে যদি সম্ভব হয় সেই জায়গাগুলো শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা একটা ব্যাগের শপে চলে এসেছি তো প্রতিনিয়ত তো আমি যে ব্যাগ পছন্দ করি আমি যে ব্যাগ কিনি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করা যাক আপনাদের সাথে এই দোকানটাতে আমি এর আগেও এনেছি আপনাদেরকে তো এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অন্যান্য জিনিসও আছে তো ব্যাগ নিয়ে যেটা বলছিলাম সেটা একটু বলি আমি যে ব্যাগগুলোর কালেকশন দেখাচ্ছি এই ব্যাগগুলোর মধ্যে থেকে আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে সেই ব্যাগের স্ক্রিনশট নিয়ে বা একটা মার্ক চিহ্ন দিয়ে কারণ অনেকগুলো ব্যাগ যেহেতু একসাথে স্ক্রিনশট নিলে আমি বুঝবো না মার্কগুলো দিয়ে আমার কাছে সেন্ড করতে পারেন যে আপনাদের কাছে কার কোনটা ভালো লাগলো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে এই জিনিসটা দেখার জন্যই আজকে আবারও এই দোকানটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই শপের সবগুলো ব্যাগই কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় যারা মালয়েশিয়ায় থাকেন তারা আমাকে নক করলে শপটার নাম আমি বলে দিব টুকিটাকি একটু কেনাকাটা ছিল একটা শপে তো সেটা কমপ্লিট করলাম করার পরে কিছু ফ্রুটস নিব এই কারণেই আর কি এখানে ঢোকা তো ঢোকার পরে আলহামদুলিল্লাহ আজকে খুব মজার একটা জিনিস পেয়ে গেলাম এটা কি যে চেনেন আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই চেনেন না এটা হচ্ছে কাঁচা খেজুর খুব মজার একটা খাবার কিন্তু তো মালয়েশিয়াতে আমি এর আগে কোথাও দেখি নাই লুলুতে অনেক আগে একবার দেখেছিলাম তো আজকে এই শপটাতে এখানে দেখলাম কাঁচা খেজুর না এটা কাঁচা খেজুরই তো হ্যাঁ তো নিয়ে নিলাম একটু আর টুকিটাকি একটু কেনাকাটা ছিল সেটাও করলাম চলো বের হই বাসায় আসার পরে একটু খেজুরটা ধুয়ে নিয়েছি ভাবলাম যে একটা দুটা খেজুর একটু খাই তারপরে আর কি রাতের জন্য রান্না করব আর আমি আজকে যখন বের হয়েছিলাম তার আগেই কিছু রান্না করে রেখে গিয়েছিলাম তো সেটাও একটু হালকা একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে আমি বাসা থেকে বের হওয়ার আগে তো খুব ঝটপট কিছু রান্না করেছি আর এই রান্নাগুলো আগেও দেখিয়েছি তাই ভাবলাম আজকে আর এই রান্নাগুলো না দেখাই আর একটু তাড়া ছিল আমি আর কি শপে যাওয়ার আগে একটা বাসায় গিয়েছিলাম তো এই কারণে সব কিছু মিলিয়ে খুব ঝটপট আমাকে সকালে রান্নাগুলো করতে হয়েছে তো এটা হচ্ছে চিকেন দিয়ে আলুর একটা মানে আলু দিয়ে চিকেন দিয়ে একটা পাতলা ঝোল করব সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছি তো এটা এর আগে অনেকবার দেখিয়েছি আর গতকাল যে পাঙ্গাস মাছের
ঝোলটা দেখিয়েছিলাম লেবু পাতা দিয়ে, সেই একইভাবে আজকে আবারও হচ্ছে যে পাঙ্গাস মাছটা রান্না করছি। আসলে মাছ খুব বেশি দিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, এই কারণে আমি চেষ্টা করি মাছ নিয়ে আসার পরে খুব ঝটপট মাছটাকে খেয়ে ফেলার, আবার কয়েকদিন গ্যাপ দিয়ে আবার হচ্ছে মাছ নিয়ে আসি। আমার কাছে বা আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগে না, যাদের কাছে ভালো লাগে তাদের কথা আলাদা, তো আমি আমাদের কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকে বের হওয়ার আগে রান্না বান্না। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় হয়েই গিয়েছে, আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, আর পাঙ্গাস মাছটা কিন্তু নাড়া যাবে না, এটাকে একটু আলতো করে নড়াই দিতে হবে। তো গতকালকের ব্লগে এক আপু আক্স করেছিলেন যে আপু লেবু পাতা, কী লেবু পাতা দিব, তো এটা কিন্তু যে কোনো লেবু পাতা আপনারা ব্যবহার করতে পারেন। আর এক আপু তার বাবুর জন্য দোয়া চেয়েছিলেন, তো আপনারা সবাই সেই ছোট্ট সোনামণিটার জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে রাতের বেলা, ওগুলো আর কিছু রাতে খেতে ইচ্ছা করছে না, তো গরম গরম ডিম ভাজি তার সাথে গরম গরম ভাত খাবো। তো আপনাদের ভাইয়ারও এই খাবারটা পছন্দ, আমারও কিন্তু খুব ভালো লাগে যে গরম গরম ডিম ভাজি দিয়ে গরম গরম ভাত। তো আরও একটা আপু একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে আমার মশলাদানি তার দাম কত, উনি মনে হয় মালয়েশিয়াতে থাকেন, এবং কত দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি। তো এটা আমি হানিফা সুপার মার্কেট থেকে নিয়েছিলাম, দাম নিয়েছিল যতদূর আমার মনে আছে 25-30 টাকার মধ্যে। তো আপনারা যদি মালয়েশিয়ায় থাকেন তাহলে কিন্তু হানিফা সুপার মার্কেটে গেলে এই মশলাদানিটা পেয়ে যাবেন। এখন দামের তফাত হতেও পারে, আমারও সঠিক একদম মনে নাই যে কত দিয়ে কিনেছিলাম। তো আমি যে ব্লগটাতে এই মশলাদানিটা দেখিয়েছিলাম, মনে হয় সেই ব্লগে মশলাদানির দামটা এক্স্যাক্টলি বলা আছে। একটু কষ্ট করে হলেও যদি সেই ব্লগটা দেখে নেন তাহলে আশা করছি কনফিউশন থাকবে না, সঠিক দামটাই পেয়ে যাবেন আপনারা ওখান থেকে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বেলকনিতে বসবো আমরা। তো দেখে বুঝতেই পারছেন বেলকনিতে কতটা বাতাস, আর অনেক আপুরা ভাইয়ারা কিন্তু আমার বেলকনির এই সুন্দর দৃশ্যগুলো খুব পছন্দ করেন, তাদের জন্যই ভাবলাম এখানে তো এসে দাঁড়িয়ে আছি একটু হালকা ভিডিও শ্যুট করি, আপনাদেরও ভালো লাগবে। অনেকটা সময় এই জায়গাটাতে বসেছিলাম, খুব ঠান্ডা বাতাস হচ্ছে, আমার আবার হালকা একটু ঠান্ডা বাতাস লাগলেই গলা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়। তো আর বেশিক্ষণ এখানে বসবো না, আর আমাদের একটা পার্সেল এসেছে, তো চলেন সেই পার্সেলটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তুমি তুমি হেল্প না করলে পারবে না, দেখতেই পারলেন আমার বাসায় পার্সেল আসার পরে কি অবস্থা হয়, সব কিছুই রুফায়দা করবে। আর ওর বাবা যখন কাজ করে তখন আর কি, ও ওই পুরো সময়টুকুই ওর বাবার কাছে থাকবে, কি করছে না করছে ওরও সেটাই করতে হবে। তো একটা পার্সেল এসেছে এটা বললাম, কি এসেছে আপনাদের ভাইয়া সেট করছে, তারপরেই বুঝতে পারবেন যে জিনিসটা কি। আসলে খুবই দরকারি একটা জিনিস, তার আগে কিছু কথা বলি, আপনাদের ভাইয়া সেট করতে থাক, আমি কিছু কথা বলি আপনাদের সাথে। আসলে একটা বাসার, আমার কাছে যেটা মনে হয় একটা বাড়ি বা বাসার মূল জায়গা হচ্ছে সেই বাসার কিচেন এবং টয়লেট, এটা আমি আর কি মনে করি। যে একটা বাসার কিচেন যদি একদম পরিপূর্ণভাবে সাজানো গোছানো থাকে, পরিপাটি থাকে, আর টয়লেটটা যদি ক্লিন থাকে, একটু গোছানো থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে সেই বাড়িটা পুরোপুরি পারফেক্ট। জানি না আপনাদের কার কাছে কী মনে হবে, তো আমার কাছে এটাই মনে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাসার টয়লেটগুলো, বিশেষ করে ঢাকা শহরে বা এখানে অনেক বাসাতে আছে, আমারও বাসার বেডরুমের টয়লেটটা একটু ছোট, বাট অন্যান্য যে দুইটা টয়লেট আছে একটু, দুইটা টয়লেট অনেক বড়। তো বেডরুমের টয়লেটটা যেহেতু একটু ছোট, সেহেতু ওটাকে আমি কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, বা টয়লেটে কিন্তু টুকিটাকি বেশ কিছু জিনিস রাখতেই হয়, শ্যাম্পু সাবান এই জিনিসগুলো কিন্তু রাখতেই হয়, তাই না?
তো আমার কিন্তু মানে আপনাদের ভাই আর আমি লাগাই নাই, আপনাদের ভাই আর লাগিয়েছে, র‍্যাকটা লাগানো হয়ে গিয়েছে। এতক্ষণে আপনারা বুঝতেও পেরেছেন এটা হচ্ছে টয়লেটের জন্য একটা র‍্যাক নেয়া। তো এই যে জিনিসগুলো রাখবো, শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ, টয়লেট টিস্যু, বা আমি যেহেতু একটু গাছপ্রেমী সেহেতু আমার কিন্তু সব জায়গাতেই হালকা পাতলা একটু গাছ থাকেই, তো এই জিনিসগুলো যে টয়লেটে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, এই জায়গাটা এই টয়লেটে ছিল না। তো এই কারণেই আপনাদের ভাইয়া অনেক দিন ধরে একটা জিনিস সার্চ করছিল যে কি দিলে এখানে, যেহেতু টয়লেটটাও খুব বেশি বড় না, কি দিলে জায়গাটাও বাঁচবে এবং টয়লেটটাও সুন্দর লাগবে, বা আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, যেহেতু আমি একটু সাজানো গোছানোটা পছন্দ করি। তো এই কারণেই কিন্তু সে অনেক খুঁজে খুঁজে এই জিনিসটা বের করেছে এবং অর্ডার করেছিল। তো আজকে যেহেতু আসলো, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যাদের এরকম ছোট টয়লেট বা জায়গা স্বল্পটা, তারা কিন্তু এই ভিডিও দেখে এই আইডিয়াটা নিয়ে আপনাদের বাসার টয়লেটটাও এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাকেও জানাবেন, আমারও তাহলে ভালো লাগবে। আর এই যে মোমবাতি, তারপরে গাছ, এগুলো আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের মতো করে, মনের মতো করে ডেকোরেশন করে রাখতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আমার এই র‍্যাকটা এবং ডেকোরেশনটা কেমন লাগলো জানাবেন। এখানে কিছু হ্যাঙ্গার আছে, এগুলোতে কি ঝুলাবো এখনো জানি না, তো ধীরে ধীরে এগুলোও সাজিয়ে ফেলবো। আর যেদিন পুরো টয়লেটটাকে ট্যুর দেখাবো, অন্যান্য পাশে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের ব্লগটা এখানেই শেষ করি, আজকের মতো আল্লাহ হাফেজ।